আরে হেল্পাররা শুনছি ভাই এডির বেতন বেতন কম দিয়ে, কারণ এডি এক এক সময় এক এক ঠিক আছে যে মসুরির ডাল আর যে মুগের ডাল তিন পদের ডাল মিক্স করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। এই ভিডিওটি ধারণ করা হয়েছিল রমজান মাসে, তবে শারীরিক মানসিক এবং অন্যান্য কারণে এই ভিডিওটি ছাড়া হয়নি। একটা ভিডিও করতে কতটুকু সময় লাগে একটা ক্রিয়েটর ছাড়া, মানে একটা ইউটিউবার ছাড়া, এই বিষয়টা কেউ বুঝবেন না। একটা মোবাইলে চাপ দিয়ে অথবা একটা রিমোটে চাপ দিয়ে টেলিভিশনের পর্দায় আমরা কত সুন্দরভাবে নাটক, সিনেমা অথবা বিভিন্ন খবরাখবর অল্পেতেই দেখে ফেলি, কিন্তু এটার পেছনে যে কত কষ্ট, কত ত্যাগ তিতিক্ষা রয়েছে একমাত্র ওই ব্যক্তি জানেন যে ইউটিউবার অথবা একজন ক্রিয়েটর অথবা একজন প্রযোজক অথবা একজন নায়ক নায়িকা সবাই তাদের পেছনে অনেক খাটাখাটনি করতে হয়। তাই বন্ধুরা, এই বিষয়টি অত সহজ নয়। আমরা যত সহজে ভাবি যে এই ইউটিউবার আর কি, এই ছবি ধারণ করলাম, এই ছবি ছেড়ে দিলাম, বিষয়টা এত সহজ নয়। একজন প্রতিষ্ঠিত ইউটিউবারের গল্প যখন শুনবেন না, তখন বুঝতে পারবেন ইউটিউবিং জিনিসটা কি। যাই হোক, পরে না হয় বলবো সে কথা। আজকে লন্ডন সাউথ হলের বাইতুল মোকাররম মসজিদে ইফতারির দেওয়া হবে। প্রতিদিনই শুধু বিরিয়ানি বিরিয়ানি আর বিরিয়ানি, মানুষ বিরিয়ানি খেতে খেতে তাদের বিরিয়ানির প্রতি একটা অভক্তি এসে গেছে। আমরা চিন্তা করলাম, মানে আমরা ছয়জন ইফতারি দিতে পেরেছি, কারণ কি এই 30 দিন ইফতারির তুলনায় লোক সংখ্যা প্রচুর হয়ে গেছে, তাই অনেকে 5 জন 6 জন এরকম একসাথে ইফতারি দেয়। আচ্ছা, নাম কি তোমার? হোয়াটস ইউর নেম? আবার এদিকে আসো। জোর জোর নাই তো, দেখ জোর করে দিন, এইটা শেষ করে ডাকে।
মশলা সেরকম এসে কালার সেরকম সেরকম রমজান মাস না আর আমাকে রান্তা সেখানে দেখতে হবে না মুন্সি ভাই সে আমাদের বাইতুল মোকাররমের একজন মুয়াজ্জিন দেখে হালাই নি দেন আবার জি ওকে আলহামদুলিল্লাহ ধন্যবাদ এর পাশাপাশি আমাদের আরো সহযোগী বিগ শেফ আমাদের মুন্সিবের মুন্সিবাবি হ্যাঁ রান্নার মধ্যে মুন্সিবাবির অনেক অবদান আছে বাবি সাহস না দিলে মুন্সি ভাই বেজালে ভরে আমাদের ছয়জনের ভাগে পড়েছে রমজানের ১৬ তারিখ আমরা চিন্তা করে দেখলাম এই বিরিয়ানি না খাওয়াইয়ে মানুষকে খিচুড়ি খাওয়াই ডাল চাল আর গরুর মাংস দিয়ে খিচুড়ি খাওয়াই তাতে করে একটা পরিবর্তন আসবে মানুষও খুশি হবে তারপর যেই ভাবনা সেই কাজ শুরু হয়ে গেল পাকের ব্যবস্থা ৪০ কেজি গরুর মাংস ২০ কেজি চাউল আর ১০ কেজির ডালের সংমিশ্রণে আমরা এই খিচুড়িটি করলাম আমাদের প্রধান কুক শেফ হলেন মুন্সিবাই আর সেকেন্ড কুক শেফ হলেন বাদশাভাই আর সার্বিক সহযোগিতায় ছিলাম আমি বরকতুল্লাহ এবং জসিম ভাই আর ভাজাপুরির দায়িত্বে ছিলেন যেমন বেগুনি আলুর চপ ডালপুরি বুট বড়া মুড়ি জিলাপি এগুলির দায়িত্বে ছিলেন জন ভাই ও আমাদের নাহিদ ভাই নাহিদ ভাইয়ের আলুর চপ বুট বড়া ফাটাফাটি আর জন ভাইয়ের জিলাপি সেই রকম হয়েছে সবাই তৃপ্তি সহকারে খেয়েছে আসুন দেখা যাক ভিডিওটি সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্রথমে একটা লাইক তারপর সাবস্ক্রাইব ও শেয়ার করে দিন বন্ধুদের সাথে সুপ্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি চৌধুরী বরকতুল্লাহ আসসালামু আলাইকুম এই ভিডিওটা করে রাখার মানে নাকি জানেননি আজকে এবছর হয়তো আল্লাহর রহমতে আসেন সবাই আগামী বছর কে থাকি না থাকি ঠিক নাই ভিডিওটা দেখলে যে তোমাকে আমরা মাই বাপরে মাফ করো যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন তাদের কবরের জান্নাতের বাগান বানায় দাও আমিন আল্লাহ আমাদের আমরা যে যে গাটো আটকে আছে আপনার ইলম জানা আছে আমাদেরকে উদ্ধার করে দাও আল্লাহ আল্লাহ উদ্ধার সামনে রাখতে দোয়া করলে আপনার কবুল করা হয়